হ্যালো ফ্রেন্ড আজকে নিয়ে এসেছি মাটন কারি ভাইফোঁটার দিন একটা পারফেক্ট ডিশ কি লাগছে এখানে দেখুন দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আলু এখানে বড়ো বড়ো করে কাটা আছে এখানে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ তো অল্প লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এখানে পাঁচশো গ্রাম মাটনকে আমি কালকে রাত্রে দু টেবিল চামচ টক দই দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা দশটা রসুনের কোয়া আর এক ইঞ্চি আদা দিয়ে আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি ও সাথে অল্প একটু চিনিও দেবেন বন্ধুরা সেটা আমি এখানে রাখিনি দেখুন বন্ধুরা এখানে আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে অল্প করে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল গরম হলে এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা যখন ভাজা ভাজা হবে এই ফাঁকে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নেবেন বন্ধুরা আমি আরেকবারও বলছি যেহেতু আমি মাটন মাটনের ম্যারিনেশানটা দেখাতে পারিনি আমি বলে দিচ্ছি যে পাঁচশো গ্রাম মাটনকে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি এক ইঞ্চি আদা দশ কোয়া রসুন আর অল্প কয়েকটা কাঁচা লঙ্কা আর সাথে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আন্দাজ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে আমি ম্যারিনেট করে রেখেছি ওভার নাইট ম্যারিনেট করেছি যেহেতু মাটনটা অনেক রাত্রে আনা হয়েছে ঠিক ছিল না আজকে যে মাটন করা হবে সেজন্য জন্য আমি মাটনের ম্যারিনেশানটা দেখাতে পারিনি দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজবেন যত লাল লাল করে ভাজা হবে তত গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু খুব একটা তেল দিইনি বন্ধুরা যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা আছে আর মাটনে মাটন থেকে নিজস্ব একটা তেলও বেরোবে এবার আমি ম্যারিনেটেড মাটনটা দিয়ে দেব ম্যারিনেটেড মাটনটা দিয়ে ফুল আছে আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব ভালো করে যখন কষাবেন তখন আঁচটাকে ফুল করে রাখবেন বন্ধুরা তারপরে আস্তে আস্তে মাটনটাকে অল্প আছে কষা কষাতে হবে ভাইফোঁটার দিন এই রেসিপিটা কিন্তু দারুণ একটা ডিশ ভাইদের পাতে একদম পারফেক্ট ডিশ আপনারাও করবেন কেমন হয় আপনারাও আমাকে জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করবো আরও ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার দেখুন বন্ধুরা আমি ভালো করে পাঁচ মিনিট একটু মাটনটাকে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে যদি সারা রাত ম্যারিনেট করে নাও রাখে তাহলে মিনিমাম দু ঘন্টা ম্যারিনেট করে রাখবেন দেখুন পাঁচ মিনিট মোটামুটি কষিয়ে নিয়েছি এই ফাঁকে আমি দিয়ে দেবো হাফ টি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি বেশি দিইনি আর হচ্ছে ওয়ান টি স্পুন কাশ্মীরি লেড চিলি পাউডার যেহেতু আগে আমি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করেছি তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা সুন্দর টেস্ট সুন্দর রঙ হবে বন্ধুরা সরি সুন্দর গ্রেভিটার রঙ হবে কিন্তু ঝালটা হবে না মশলাটা দিয়ে আরও ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা ভালো নির্ভর করে কতটা ভালো করে কষাতে হবে কষানো হবে তাই বন্ধুরা ভালো করে মাংসটাকে কষাবেন কষানো আমার প্রায় হয়ে এসেছে এবার আমি আঁচটাকে অল্প করে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট আমি এটা কষানোর জন্য ওয়েট করব পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে এসছি বন্ধুরা তার মধ্যে আমি দুবার এসে মাংসটাকে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় দেখুন বন্ধুরা অনেকটা কষানো হয়ে গেছে কালারটা দেখেছেন চেঞ্জ হয়ে গেছে আরও আমি একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন বন্ধুরা নুন দিয়ে আবার ভালো করে একটু কষাবেন ভালো করে একটু কষাবেন দেখুন বন্ধুরা আমার অনেক কষানো হয়ে গেছে কি সুন্দর তেল বেরিয়ে এসছে কালারটাও একদম পারফেক্ট হয়েছে এখানে আমি এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে ভালো করে আরেকবার একটু কষিয়ে নিয়ে আমি এখানে গরম জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি যে যতটা গ্রেভি খাবেন সেই হিসাবে গরম জল দেবেন আমরা একটু গ্রেভি গ্রেভি পছন্দ করি তাই এখানে আমরা গরম জল একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এই জায়গায় আপনারা প্রেশার কুক করে নিতে পারে সেখানে আরও তাড়াতাড়ি হবে কিন্তু গ্যাসে এমনি আছে প্রেশার কুক ছাড়া করলে আরও বেশি টেস্ট হয় মাটনের যাদের সময়ের অভাব তারা প্রেসার কুক করে নেবেন দেখুন বন্ধুরা আমার মাটনের গ্রেভি হয়ে গেছে এবার শুধু নামানোর আগে অল্প একটু সামান্য গরম মশলা সামান্য গরম মশলা দিয়ে দেব ব্যাস ভাইফোঁটার দিন গরমা গরম মাটন কারি রেডি দেখতে একেবারে ফাটাফাটি হয়েছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারাও ট্রাই করবেন আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন